আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি শাহ আলম 360 পক্ষ থেকে এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমএস ওয়ার্ডের আজকের এই পর্বের ভিডিওটি দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমরা এ পর্বে ইনসার্টের কিছু আলোচনা করব এবং কিছু কাজ করব, কীভাবে আমরা পেজ নাম্বার বসাতে পারি এবং টেক্সট বক্সের কাজ, ওয়ার্ড আর্টের কাজ এবং ইকুয়েশনের কাজ, সিম্বলের কাজ, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, আমরা প্রথমে পেজ নাম্বারে ক্লিক দিব, তারপরে এখান থেকে আমরা যাব টপ অফ পেজ, এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে অটোমেটিকলি আপনাদের পেজ নাম্বার চলে আসবে। নাম লেখা লাগে, যেমন আমরা যে কোনো ধরনের বইয়ের মধ্যে লেখা দেখতে পাই, ওই ধরনের যদি আপনি নাম লিখতে চান এবং সাথে আপনার নাম্বারও আসবে, নাম্বারটি পরিবর্তন হবে কিন্তু নামটির পরিবর্তন হবে না, তাহলে আপনি এখানে একটি নাম বসিয়ে দিতে পারেন। আমরা এই নামটি লিখলাম আজকের সমাজ। লেখার পর আমরা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, কন্ট্রোল এন্টার দিবেন। আপনারা প্রত্যেকটি পাতার মধ্যে আপনার কন্ট্রোল এন্টার দিবেন, প্রত্যেকটি পেজের মধ্যে আপনাদের এরকম শুধু পেজ নাম্বারের পরিবর্তন হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইনসার্ট পেজ নাম্বার এবং টপে গিয়ে আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। আপনারা ওই সিস্টেমে এখান থেকে নাম্বার অটোমেটিকলি চলে আসবে, আপনারা নাম্বার কাটবেন না, শুধু নাম্বার জায়গা থাকলে হবে, আপনাদের নামটি বসিয়ে দিবেন। ডান পাশে দেন এবং বাম পাশে দেন, নামটি বসিয়ে দিবেন। তাহলে ভিউয়ার্স, আপনারা এগুলো পারবেন, আমি মনে করি পেজ নাম্বার বসাতে কীভাবে হয় এটি আপনারা এখন পারবেন। এখন আমরা দেখব টেক্সট বক্সের কী কাজ। টেক্সট বক্স, আমরা টেক্সট বক্সটি নিয়ে নেব, তারপর আমরা এখান থেকে অটোমেটিক তাদের কিছু টেক্সট বক্স আপনার ডিজাইন করা আছে, আপনারা এগুলো নিতে পারেন। এগুলো নিয়ে শুধু ক্লিক দিবেন, তারপর এগুলো চলে আসবে। এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে এডিট করে নিতে পারেন, এগুলো চলে আসবে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো লেখা কাটলে চলে যাবে, আপনারা ইচ্ছা মতো আপনারা এডিট করে নিতে পারেন। তো তারপর আমাদের যেটা লাগবে টেক্সট বক্স গিয়ে আমরা আমাদের যদি ব্ল্যাঙ্ক টেক্সট বক্স নিতে চাই তাহলে আমরা এটির উপরে ক্লিক দেবো, ড্র টেক্সট বক্স। এটির কাজ কি, আপনারা যেমন এখন আমাদের মার্জিন দেওয়া আছে, এই পেজটির ওই পর্যন্ত আমরা লিখতে পারবো না এবং এখানে আসতে পারবো না। আপনার যদি প্রয়োজনে আপনি এখানে লিখতেন তাহলে আপনি টেক্সট বক্স নিয়ে ক্লিক দিবেন, টেক্সট বক্স নিয়ে ক্লিক দেওয়ার পর আপনি এখান থেকে লেখা নিতে পারেন, অর্থাৎ আপনি মার্জিনের বাহিরেও এই টেক্সট বক্সের সাহায্যে কাজ করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? আমরা যে জায়গায় পেজ সেট আপ করে ফেলছি ওই পেজ সেট আপের বাইরে আমরা টেক্সট বক্সের সাহায্যে কাজ করতে পারবো। তারপর টেক্সট বক্স দিয়ে আমরা যেমন একটি দরখাস্ত নিচ পাতায় এখানে আমরা লিখব। তো এখানে লেখার জন্য আমাদেরকে প্রত্যেকবার এখানে আসতে হয়, ঠিক আছে? আমরা যখন লিখলাম যে আমরা যদি এখন তার গ্রাম লিখতে চাই আবারও এখানে চলে আসতে হবে। তো ওইটা কীভাবে সহজে লিখতে হয়, এখানে অনেকগুলো যদি লেখা, তখন আমরা যাব ইনসার্ট টেক্সট বক্স, ড্র টেক্সট বক্স নিয়ে আমরা মাউস ক্লিক বাটন ধরে টান দেব, এখানে আমাদের চলে আসবে। এখন আমরা এখন লিখতে পারবো তারপর যদি আমরা ওই ব্যক্তির গ্রাম লিখতে চাই তাহলে আমরা গ্রাম দিয়ে দেব। এখানে আমরা থানা দিতে পারবো, এখানে ক্লিক দিয়ে। আমরা ওই সিস্টেমে কি করতে পারি, টেক্সট বক্সের সাহায্যে যে কোনো জায়গায় আমরা লিখতে পারবো টেক্সট বক্সের সাহায্যে, ঠিক আছে? তাহলে টেক্সট বক্স দিয়ে আমরা কীভাবে কাজ করতে হয় এটি আপনারা আমি মনে করি পারবেন। টেক্সট বক্সে যে লাইনটি আসছে, আমরা যদি এই লাইনটি না উঠিয়ে দিই তাহলে আমাদের প্রিন্টের মধ্যে চলে আসবে। টেক্সট বক্সের উপরে ক্লিক দেওয়ার পর ফরম্যাটে যেতে হবে, ফরম্যাটে যাওয়ার পর আমরা শেপ আউটলাইনে যাব, এখান থেকে আমরা এটিকে উঠিয়ে দেবো, তাহলে আমাদের এটি হয়ে যাবে। ভিউয়ার্স, তাহলে আপনারা টেক্সট বক্সের কাজ আপনারা আমি মনে করি পারবেন। এবং টেক্সট বক্সের আরও দারুণ কাজ আছে, আপনারা যদি কোনো দরখাস্ত লেখেন, যেমন এখানে আমরা একটি দরখাস্ত লিখলাম, তারপরে ইনসার্টে আমরা টেক্সট বক্সটি নিয়ে আসি, एखे क्लिक दिलाम जो ओई दिके साक्षी लिखते हैं घूरिए ताहले एखे लिखब दी साक्षी लिखी साक्षी ताहले आमरा एई लेखाटाके घूरिए दीते चाइ ठीक आछे तखन फरमेटे जावा लागबे टेक्स्ट डायरेक्शन एखान थेके सिलेक्ट करे दिते होबे एई जे एखाने आमरा देखते पाচ্ছি ওখানে ক্লিক দেওয়ার পর আপনাদের অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। এই সিস্টেমে আপনারা যদি লিখতে চান প্রয়োজন হয় তাহলে আপনারা এই সিস্টেমে লেখা ঘুরিয়ে দিতে পারেন। তারপর আমরা লাইনটি উঠানোর জন্য শেপসে ক্লিক দেওয়ার পর নো আউটলাইন এটার মধ্যে ক্লিক দিব তাহলে আমাদের এটা চলে যাবে। ভিউয়ার্স তাহলে টেক্সট বক্সের কাজ আপনারা পারবেন আমি মনে করি। তারপর যেটি আছে আমাদের ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টের কাজ কিন্তু অনেক বেশি ठीक है। वार्ड आर्टर पर इनसार्टे क्लिक देर पर वार्ड आर्टे जाब एखान एक सैम्पल सिलेक्ट कर नेब डिजाइन एखान सिलेक्ट कर नेब नेवार पर आमरा यदि एखाने लिखी आमरा ओई सैम्पलटाके आरो डिजाइन करार जन्य एखाने अटोमेटिक तादेर वार्ड स्टार्ट किछु देवा आछे एखान थेके आमरा सिलेक्ट करे दिते पारबो। तारपर आमरा यदि ओई शेप्स स्टाइलर मध्य दीते चाहिए अर्थात जोटुकू हमारे चिन्ह आसछे अर्थात जोटुकू बॉर्डर आसछे बॉर्डर नीचे आमरा कलर दीते चाहिए लेखा लिखते चाहिए तखन आमादेरके शेप्स स्टाइले गिये एखान थेके आमरा दीते पारबो ठीक आछे। विभिन्न धरनेर स्टाइल दीते पारबो नीचे और जदि आमादेर उठिए देवार प्रयोजन हय एटी आमरा आबार ओई एररे क्लिक देब एबं एखान थेके उठिए देब। सेम ओई सिस्टेमे आमरा प्रत्येकटी जे सिस्टेमे आमरा आनबो ओई सिस्टेमे आबार उठे दिते पारबो। ओके व्यूअर्स ताहले आमरा एई सिस्टेमे आबारो लेखार परिवर्तन करते पारबो एखान थेके। एखन आमरा एखान थेके स्टाइल एकटु परिवर्तन करे दिते पारबो। विभिन्न धरनेर ताদের इफेक्ट আছে টেক্সট इफेक्ट এখান থেকে আমরা দিতে পারবো। 3D इफेक्ट আছে এগুলো আমরা এই লেখার মধ্যে আমরা বসাতে পারবো ঠিক আছে। ভিউয়ার্স সবগুলো আপনি ওই প্রজেক্টের উপরে ক্লিক দেওয়ার পর ফরম্যাটে ক্লিক দিবেন তাহলেই চলে আসবে। ভিউয়ার্স তাহলে আপনারা আমি মনে করি এগুলো পারবেন। কি সিস্টেমে ওয়ার্ড আর্টের কাজ করতে হবে, ওয়ার্ড আর্টের স্টাইল এখান থেকে পরিবর্তন করতে হয় সবগুলো এখানে দেখিয়ে দিলাম। তারপর আপনারা আবার যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন ঠিক আছে। ওকে তারপর আমরা আবার ইনসার্টে যাব, এখান থেকে আমরা ইকুয়েশনে যাব। এটা ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের अंक देखते पाई जेगुलो अंक बोयर मध्य थाके गणित सेगुलो लिखते पारबो शुधुमात्र एखाने अंक बसिए दिते पारबो। आमरा किन्तु एखाने आंसर आनते पारबो ना ठीक आछे अटोमेटिकली आसबे ना आमरा लिखते पारबो। तो लेखार जन्य आपनाके विभिन्न अपनी फांशन एखान थेके देखते पाच्छेन एखान थेके जेगुलो आपनार प्रयोजन एटार उपरे क्लिक दिबेन। क्लिक देवार पर आपनि शुधुमात्र उपरे क्लिक दिये लिखबेन आपनि ओई सिस्टेमे लिखे निते पारेन ठीक आछे। তারপর আমরা আবার যাব ইনসার্ট ইকুয়েশন এখান থেকে আমরা একটি সূত্র নিয়ে আসব। তো ওই সূত্রটি আমরা নিয়ে আসার পর শুধুমাত্র এডিট করার জন্য ওখানে ক্লিক দিয়ে আপনার এখানে আপনার সংখ্যাটি আপনার বসিয়ে দিবেন ঠিক আছে। তো ওই সিস্টেমে আমরা আমাদের অঙ্ক তৈরি করতে পারবো। ভিউয়ার্স আমরা আবার ইনসার্টে যাব, তারপর ইকুয়েশন যাব, তারপর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্যাম্পল পাবো। আমাদের যেগুলো প্রয়োজন অত্যন্ত প্রয়োজন আমরা এগুলো অন্য কোথাও খুঁজে পাবেন না, আপনারা স্যাম্পলের এগুলো এখান থেকে গিয়ে ম্যাট্রিক্স ইকুয়েশন থেকে গিয়ে আপনারা নিয়ে আসতে পারেন ঠিক আছে। এখান থেকে আমরা প্রত্যেকটি স্যাম্পল নিয়ে আসতে পারি, আপনারা এই স্যাম্পলের উপরে ক্লিক দিবেন শুধুমাত্র তাহলে আপনাদের চলে আসবে ঠিক আছে। ভিউয়ার্স তাহলে আপনারা স্যাম্পলের কাজ পারছেন এবং এই ইকুয়েশনের কাজ বুঝছেন। এখন আমরা যে বিষয়টি দেখব স্যাম্পল হচ্ছে আমরা বিভিন্ন সময় লেখার ক্ষেত্রে অনেকগুলো আমাদের ওয়ার্ড আছে আমরা খুঁজে পাই না অথবা স্যাম্পল আছে সেগুলো আমরা খুঁজে পাই না। তো ওই স্যাম্পলটি আপনি ইনসার্টে ক্লিক দেওয়ার পর স্যাম্পলে ক্লিক দিবেন, স্যাম্পলে ক্লিক দেওয়ার পর আপনার এটি অটোমেটিকলি এখানে কিছু তাদের স্যাম্পল দেওয়া আছে। যদি এগুলো নিতে চান আপনি শুধু ক্লিক দিবেন আপনার এখানে চলে আসবে। ওইগুলোর পরিবর্তে অন্য কিছু আনতে চান তাহলে মোর স্যাম্পলে ক্লিক দিবেন, এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি অনেকগুলো স্যাম্পল দেখতে পাবেন এগুলো নিয়ে আসতে পারেন ঠিক আছে। ভিউয়ার্স আপনারা এই সিস্টেমে স্যাম্পল নিয়ে আসতে পারেন, এখান থেকে আপনারা ফন্ট পরিবর্তন করে দিতে পারেন। এখানে অনেকগুলো স্যাম্পল আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো বসিয়ে দিবেন। আমরা টিক চিহ্ন দিতে চাইলে এটার উপরে ক্লিক দিয়ে ইনসার্টে ক্লিক দিব, চলে আসবে যেটার আমরা প্রয়োজন ওইটার উপরে ক্লিক দিয়ে আমরা ইনসার্টে ক্লিক দেবো, তাহলে আমার চলে আসবে। ভিউয়ার্স, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ভিউয়ার্স, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আপনারা লাইক দিলে আমাদের ভালো লাগে কাজ করতে। ভিউয়ার্স, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত সমাপ্ত করলাম এখানেই। আল্লাহ হাফিজ।